গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি বর্ষা, আর ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন বাজছে হচ্ছে 11:30। আমরা যেমন দেখো সব কাজ হয়ে চান হয়ে গিয়েছে, আর আজকে বেশি কিছু রান্না করিনি। কালকে চিকেন করেছিলাম, সে চিকেনটা আছে। আর করলাম হচ্ছে আলু ভাজা, ভেন্ডি ভাজা আর কাঁকরোল ভাজা। আর আজ আমার বোন নেই, ও গেছে আর আমার শ্বশুর শাশুড়ি যেখানে থাকে ওইখানে গিয়েছে মায়ের থান। ওর এখানে একটা কি কাজ আছে, একটা কি কাগজ জমা দিতে হবে সেই জন্য। আর এখন দেখো আমি বসে আছি কাজ করে, আমার ছেলেকে চান করাবো। ছেলে এখন বাইরে চলে গেলো খেলা করতে, বললে ওকে চান করাবো। এখন আমি বসে আছি কী করব। আর কালকে রাতে যে আমার ছেলের বার্থডে ছিল, গিয়েছিলাম বাইরে, তো রাতে আর বাড়ি এসে কিছু রান্না করিনি, আমি তো বাইরে খেয়ে এসেছিলাম। আর আমার বরের জন্য নিয়ে এসেছিলাম হচ্ছে মোগলাই, ও রাত্রে মোগলাই খেয়ে ডিউটি দিয়েছিল। আমার ছেলে আসছে, ওকে চান করাবো। পেয়ারা নিয়ে এসেছে, পেয়ারা ও পেয়ারা খাবে এখন, কান্না করছে আমার। কাঁচা পেয়ারাটা এটা, তো দেখো পেয়ারা খাওয়ার পরে এত ক্রাম বোর্ড খেলে একা একা। আর এখন আমি ওকে চান করিয়ে দিয়েছি সাবান তেল মাখিয়ে, আর ও এখন একটু নিজে নিজে জল নিয়ে খেলা করছে, চান করছে। তো ওকে ঘরে নিয়ে যেয়ে জামা প্যান্ট পরিয়ে দেবো। তো দেখো ও চান হয়ে গেছে, আর ও এখন একটু রোদে খেলা করছে। তো একটু রোদে থাকবে, তারপর ঘরে নিয়ে চলে যাব। ঘরে একটু ফেনার হয় বসবে, তারপর একটু পরে ভাত খাইয়ে দেবো। তো দেখো এখন বাজছে হচ্ছে 1টা। আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, চিকেন, কাঁকরোল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, ডাল আর ভাত। তো চলো ওকে খাইয়ে দিই। দেখো এখানে বসে গেছি খাওয়ার জন্য, আর দেখো আমার ছেলে খাবে না বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন হচ্ছে বিকেল। আর দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে কালার পেন্সিল নিয়ে বসে গেছি, ও কালার পেন্সিল খুব পছন্দ করে, তো এখন কালার করবে। ও তাকে কালার করুক, আমি ওর জন্য খাবার বানিয়ে নেবো, দেখি আজকে ওর জন্য কী বানাই। চলো তাহলে ওর জন্য খাবারটা বানিয়ে নিই। দেখো আজকে বানিয়েছি হচ্ছে সোয়াইয়ের পায়েস। আমাদের 5 বছর না হলে বার্থডেতে পায়েস, চাল পায়েস বা কিছু পায়েস করতে না, সেই জন্য কালকে ওর বার্থডে ছিল, কালকে তো কিছুই বানাইনি। আর আজকে সময়ের পায়েস একটু বানালাম, একটু ছেলে খাবে একটু আমি খাবো। তো এখন বাজছে হচ্ছে 8:30, আর আমার ছেলে দেখো আমার রাস্তায় খেলছে। তো ওকে এখন ঘরে নিয়ে চলে যাব। গাড়ি আসবে, দৌড়াস না। গাড়ি আসছে সোনা, চলে এসো, গাড়ি আসছে। তোর খেলা হয়ে গেছে, এবার ওকে ঘরে নিয়ে যাব, হাত পা ধোয়া ধোয়াবো, তারপর একটু বসে ওকে খাইয়ে তারপর ঘুম পাড়াবো, আর কি আর কিছু না। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও।